আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি মনে করি তোমরা ভালো আছো। আল্লাহ তোমাদেরকে ভালো রাখো, তোমাদের আব্বা আম্মাকে ভালো রাখো, আমাদের গোটা দেশবাসীকে আল্লাহ পাক ভালো রাখো, সবাই বলে আমিন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিগত ক্লাসে আমরা ইসলাম শিক্ষা প্রথম পত্রের উপরে প্রথম পত্রের প্রথম অধ্যায়ের বিষয়ে একটি বিষয় আমরা আলোচনা করেছি, আশা করি তোমাদের মনে আছে। সেটা ছিল যে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, তারপরে চিকিৎসা ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে মুসলমানদের কী কী অবদান ছিল, আমরা ওই বিষয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব আমাদের তোমরা পাঠ্য বোর্ডে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমাদের আজকে আলোচ্য বিষয় হলো ইসলামী বুনিয়াদী বিষয়ের ফজিলত। ইসলামী বুনিয়াদী বিষয়ের ফজিলত নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা আজকে পাঠের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা থাকো ইনশাল্লাহ, আশা করি তোমরা তোমাদের জ্ঞানের বিস্তার ঘটবে এই বিষয়ে, এবং তোমাদের ধারণা হবে যে ধারণা নিয়ে তোমরা ইনশাল্লাহ পরীক্ষা করতে পারো। খেয়াল করো, আমাদের আলোচ্য বিষয় ইসলামী বুনিয়াদী বিষয় সময়ের ফজিলত। এর আগে আমরা জানবো ইসলামী বুনিয়াদী বিষয়গুলো বলতে কি বুঝি আমরা, ইসলামী বুনিয়াদী বিষয় কি। ইসলামী বুনিয়াদী বিষয় হলো যে ইসলামিক ফাউন্ডেশন, যেটা ধরুন একটা বিল্ডিং, আমি যে বিল্ডিং এখানে আমার একটি ঘরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দাঁড়িয়ে আছি, এটা একটি বিল্ডিং, এই বিল্ডিংয়ের একটি ভিত্তি আছে, একটি বুনিয়াদ আছে, একটি ফাউন্ডেশন আছে। অনুরূপভাবে ইসলামের একটি ফাউন্ডেশন আছে। ইসলামিক ফাউন্ডেশন কি? ইসলামিক ফাউন্ডেশন হলো কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত, যেটা আমরা সহি হাদিস থেকে জানতে পারি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বুনিয়া ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাই যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমু রমাদান। তাহলে ইসলামের বুনিয়াদী বিষয় হলো পাঁচটি, একটি হলো ইমান, আরেকটি হলো নামাজ, আরেকটি হলো রোজা, আরেকটি হলো হজ, আরেকটি হলো যাকাত। এই বিষয়গুলো যদি আমরা বাদ দিই তাহলে কোনো মানুষ আর মুসলিম থাকতে পারে না। এই বিষয়গুলো আমরা প্রত্যেকটা ইয়ে করতে হবে। প্রথম হলো ইমান, ইমান বিষয়ে আলোচনা উত্থিত হয়েছে, সামনে আলোচনা হবে, আজকে আমি ওই বিষয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব নামাজ, রোজা, হজ ও যাকাত। এর পূর্বে আমরা কোরআনে সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আমরা দেখি, এখানে লেখা আছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আমি ইমান, জিন জাতি এবং মানুষকে আমি সৃষ্টি করেছি। তাহলে আসো, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং সৃষ্টির উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের সর্বশেষ যে শব্দটি সেটা হলো ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন। এখন সেই ইবাদত বাদ দিয়ে যদি আমি আমার নিজের ব্যক্তিগত কাজে আমি দৌড়ি, তাহলে তো আমি আল্লাহর গোলাম থাকলাম না, আল্লাহ পাকের সৃষ্টির উদ্দেশ্য আমার মাঝে থাকলো না। হ্যাঁ, এখন পৃথিবীতে প্রায় বহু মানুষ, পার্সেন্ট বললে তো অনেক কিছু হয়, কিন্তু বহু মানুষ, অধিকাংশের চেয়ে আরো বেশি মানুষ এখন নিজের ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি পূজারি হয়ে গেছি আমরা, ব্যক্তি কেন্দ্রে আমরা চলছি, আমরা ইল্লা লিয়াবুদুন, যেটা ওই বিষয়ের উপর আমাদের এখন আর কোনো আমল নাই। আসো বন্ধুগণ, তাহলে আমরা ইল্লা লিয়াবুদুন, আমরা একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে। সুতরাং সেই ইবাদতের প্রথম ফাউন্ডেশন ইবাদত হলো, প্রথম বুনিয়াদী ইবাদত হলো নামাজ, রোজা ও যাকাত। আসো আজকে আমরা আলোচনা করব ইসলামের বুনিয়াদী বিষয়ের ফজিলত। বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি তার ওযুটা ঠিক করে করবে, মানে হাসানা উজু আহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন, এবং উজু করার পর সুন্দর উজু করার পর ওয়াক্ত মতো নামাজ পড়লো, নামাজের সময় নামাজকে নামাজ পড়লো, জোহরের নামাজ চাই টানতে টানতে, আসরের সময় নয়, আসর সমাজকে টানতে টানতে মাগরিবের সময় নয়,
নামাজে নামাজের স্বর করতে হবে। দেওয়ায় আমাদের যখন খিদে লাগে আমরা খাই না, খেলে আমাদের গ্যাস্ট্রিক হয়, আমাদের বিভিন্ন রোগ হয়। অনুরূপ ভাবে নামাজকে নামাজের সময় না পড়লে বিভিন্ন সময় হতে পারে, কবুল হতে পারে না হতে পারে। এজন্য নামাজকে নামাজের সময় যদি আমরা পড়ি তাহলে আল্লাহ পাক বলছেন ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা হলো আমি আমার বান্দাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আসলে নামাজের আরো অনেকগুলো ফজিলত রয়েছে, যেমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে যে ব্যক্তি মনোযোগ সহ সালাত আদায় করে কিয়ামতের দিন ওই সালাত তার জন্য নূর হবে। নূর, কিয়ামতের দিন ওই সালাত তার জন্য নূর হবে। ও নূর মানে কি আলো হবে, তার আলোর পথ দেখাই দিবে তাকে। অন্ধকার যখন অন্ধকার একটা সময় আসবে তখন তোমার জন্য সেখানে আলোর ব্যবস্থা হয়ে যাবে। আসো অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি তিরমিজি শরীফ হাদিস, সেটা হলো নবীজি বলেছেন যে নামাজ হলো ইমান ও কাফের মাঝে, মোমিন ও কাফের মাঝে পার্থক্যকারী একমাত্র নামাজ। আমরা নামাজ পড়ি, তারা নামাজ পড়ে না। আসো অন্য হাদিসে নবীজি বলেছেন যে হে আমার সাহাবীরা, তোমাদের কারো বাড়ির পাশে যদি একটি খাল থাকে অথবা একটি নহর থাকে, একটি নদী থাকে, তোমরা যদি পাঁচবার তৈরি ওখানে গোসল করো তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবাইকে বলে রাসূলুল্লাহ, না থাকতে পারে না। নবীজি বললেন যদি কোনো ব্যক্তি পাঁচাক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময়ে উত্তম রুচির মাধ্যমে সুন্দর করে প্রতিদিন পড়লো তাহলে ওর শরীরে, ওর হৃদয়ে, ওর মনে, ওর কাজে কর্মে কোনো স্থানে পাপ নামক যে কালিমা, যে আবর্জনা, ওটা থাকতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আসো আমরা নামাজ সম্পর্কে আমাদের মোটামুটি সম্যক ধারণা হয়েছে। এরপর আমরা আলোচনা করব রোজা নিয়ে। রোজা হলো আরো একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হ্যাঁ, আল্লাহ রাসুল বলেছেন সহিহ বুখারী 7492 হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি করেছেন যে আল্লাহ পাক হাদিসে কুদসির মাধ্যমে বলেছে আসাউমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা বান্দা আমার জন্য রেখেছে আর এই পুরস্কার আমি আমার বান্দাকে নিজের হাতে দিয়েছি। তাহলে আসো রোজা রাখতে হবে, রোজাকে সঠিক সময় সবে সাদিক এবং ইফতারের সময় দুটি সময়কে আমরা নির্দিষ্টভাবে জানতে হবে। জানার পরে আমি সবে সাদিকে সেহরির সময়টা আমি সঠিকভাবে নির্দিষ্ট সময়ের ভিতরে আমাকে খাওয়া শেষ করতে হবে, নির্দিষ্ট সময় আমাকে ইফতার করতে হবে, বাকি আমার অঙ্গ প্রত্যঙ্গ সকল কিছু আমি সঠিকভাবে রাখি। আমার চোখ দ্বারা আমি অন্যায় দিকে তাকাবো না, হাত দিয়ে অন্যায় কাজ করবো না, পা দিয়ে অন্যায় কিছু করবো না, মন দিয়ে অন্যায় কারোর প্রতি চিন্তা ভাবনা করবো না, দেমাগ দিয়ে কারো প্রতি কারো ক্ষতি করার জন্য আমার বিবেককে কাজে লাগাবো না, জ্ঞানকে কাজে লাগাবো না। এই সকল কিছু আমি অঙ্গ প্রত্যঙ্গকে আমি হেফাজত করতে পারি, হ্যাঁ, তাহলে আমার রোজাটা কবুল হয়ে যাবে। আর ওই রোজার জন্য আল্লাহ পাক বলেছেন আমি আমার বান্দাকে আমার নিজের সাথে প্রতিদান করব। অন্য হাদিসে ওটা বুখারি হাদিস, যে ব্যক্তি রমজান মাসে রোজাগুলো সঠিকভাবে থাকলো আল্লাহ পাক তার পিছনের জীবনের সকল সগিরা ছোট গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবে, আল্লাহ পাক তার জীবনের সকল গুণাগুলো মাফ করে দিবে। সগিরা কবিরা বলে নাই, তথাপি যদি এর সাথে আমরা যদি তওবা করি বড় গুণাগুলোর জন্য আল্লাহ পাক আমাদের জীবনের সকল গুণাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। তাহলে আসো আমরা রোজাগুলো আমরা সঠিকভাবে থাকতে রাখতে চেষ্টা করি। 3 নম্বর হজ। হজ কি? হজ হলো যে ব্যক্তি বাড়ি ঘরের খরচ বাদ দিয়ে ওই হজের সময়টুকু যতটুকু দিন আমরা মক্কা মদিনায় থাকবো ওই সময়ের মধ্যে, হ্যাঁ, আমার খরচ আদি বাড়িতে থাকে, বাড়িতে থাকার পরে এবং আসা যাওয়ার আমার খরচ, প্লেন ভাড়া সহ যাবতীয় যে খরচ, আমার সকল খরচ বহন করার মতো আমার অ্যাবিলিটি থাকে, শক্তি থাকে, সামর্থ্য থাকে, ওই ব্যক্তির হজ খরচ। আর যদি কোনো ব্যক্তি হজ করলো সেই হজটা যদি কবুল হয়ে যায়, ওই হজটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাসূল বলছে আল হাজ্জু মাবরুরুন ওয়া লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হ্যাঁ, বুখারীর 173 নম্বর হাদিস, নবীজি বলেছে যে ব্যক্তির হজটা কবুল হয়ে গেল, কবুল হয়ে গেল হজ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাত ছাড়া আর কোন পুরস্কার না, অর্থাৎ তার একমাত্র পুরস্কার আল্লাহর জান্নাত। বন্ধুগণ, আমরা তো সকল ইবাদত আমরা জান্নাত লাভের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করে থাকি, সুতরাং আমি যদি আমার হজটা সুন্দরভাবে কবুল হয়ে যায়, হ্যাঁ কবুল হয়ে যায়, তাহলে আমার কি হবে, আমার ও কবুলকৃত হজের বিনিময়ে আমি আল্লাহর জান্নাত পেয়ে যাব। আল্লাহ রাসূল আরো বলেছে যে ওয়ালাদাতুহু উম্মুহু, অর্থাৎ কোনো ব্যক্তি যদি হজ করলে হজ যদি কবুল হয়ে যায় তাহলে সেই নবজাত শিশু
শুদ্ধজাত তার মা একটি সন্তান প্রসব করলে সন্তানটা যেরকম নিষ্পাপ হয়, অনুরূপভাবে ওই সন্তান ওই লোক যেরকম হজ করেছে ওই লোকটা এইভাবে পুত্র পুত্র হয়ে যায়। তাহলে আমরা আমাদের হালাল টাকার মাধ্যমে আমরা সুন্দরভাবে হজ করতে চেষ্টা করবো। আল্লাহ করবো চার নম্বর হলো জাকাত। জাকাতটা সম্পর্কে আল্লাহ কোরআনে বহু বাদ আসছে, যেখানে নামাজের কথা আসছে ওখানে জাকাতের কথা আসছে। আপনি সোলাত ওয়াইতাই জাকাত, নামাজ কায়েম করে জাকাত দিয়ে দাও। জাকাতটা হলো মালের একটা হক, তোমার মালকে তুমি যদি পুত্র পবিত্র করতে হয়, সম্পদকে পুত্র পবিত্র করতে হয়, তাহলে তোমাকে জাকাত দিতে হবে। বন্ধুগণ, জাকাত নিয়ে আল্লাহ পাক কোরআনের অনেকগুলো আয়াত রয়েছে, যেমন কি আল্লাহ পাক বলেছেন যে ফুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, সূরা তাওবার 103 নম্বর আয়াত। আপনি তাদের ধন সম্পদ থেকে সদকা অর্থাৎ জাকাত আদায় করুন, এর মাধ্যমে আপনি তাদের পবিত্র ও পরিশোধিত করে দেন। অন্য আয়াতে আরো আসছে সূরা সূরা জারিয়াত এর 19 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, আর তাদের অর্থাৎ ধনীদের সম্পদে ভিক্ষুক এবং বঞ্চিতদের জন্য অধিকার রয়েছে। তাহলে ধনীদের টাকার মাঝে গরিবের অধিকার রয়েছে, সুতরাং ধনীর জন্য দায়িত্ব, ধনীর কর্তব্য যে তার সম্পদের বছর শেষে তার সম্পদকে সুন্দরকে হিসাব করে জাকাতের টাকাগুলো আলাদা করে দেওয়া। যদি কোনো ব্যক্তি জাকাত আদায় না করে, জাকাতের টাকা না দেয়, ও জাকাতের টাকা আল্লাহ পাক কালকে আমাদের ময়দানে বিষধর সাপ রূপ নিয়ে তাকে শুধু ধ্বংস করতে হবে, কামড়াতে থাকবে, তার চিৎকারে আকাশ ও বাতাস বিকৃত হবে। সুতরাং আমরা চাই না এত বিশাল শাস্তি আল্লাহ আমাদেরকে দেয়। আমরা যারা ধনী রয়েছি আমরা অবশ্যই জাকাতের টাকাগুলো বণ্টন করে সুন্দর করে গরিবের মাঝে আমরা বিতরণ করবো। কোনো লোক দেখানোর জন্য নয়, মানুষ দেখানোর জন্য নয়, নিজের অহমিকার জন্য নয়, একমাত্র আল্লাহ রাজি খুশি করার জন্য আমরা সকল আলোচনা করবো। ঠিক আছে বন্ধুগণ, আজকে আমাদের ক্লাসে এই পর্যন্ত। আমরা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখবে। যদি তোমাদের কোনো বিষয়ে কোনো ধারণার বাইরে হয় অথবা বুঝতে কোনো সমস্যা হয় তোমরা আমাকে জানাবে, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি সে তা বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।